কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের অধীনে একটি বিভাগ, তাদের কাজ হচ্ছে পিএমএল অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেটা মনিটর করে। তারা পিএমএল অ্যাক্টটা বলে যে কেউ যদি প্রসিডস অফ ক্রাইম কারুর কাছে থাকে তার বিরুদ্ধে ওই পিএমএল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া যায়। আমার মনে হয় যে পিএমএল অ্যাক্টে তারা কোনো দোষ পেয়েছে কেডিসিংয়ে, সেই জন্য অ্যারেস্ট করেছে। তবে কেডিসিং তো অনেকদিন তৃণমূলের সাথে নেই, এখন উনি আর এমপিও নেই, সুতরাং আমি আর ওকে নিয়ে কী মন্তব্য করব। আজকেও সিবিআই বিভিন্ন জায়গায় রাজ্যে রেড করছে কয়লা, দেখুন সিবিআই একটা কেন্দ্রীয় সরকারের সংগঠন, প্রাইম মিনিস্টারের অধীনে, তারা দিল্লি, তাদের জন্য একটা আলাদা আইন আছে যে তারা কি করতে পারে। কোনো কেসে যদি কেন্দ্রীয় সরকার মনে করে এবং রাজ্য সরকারের অনুমতি থাকে তারা ব্যবস্থা নিতে পারে, আর নইলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলে তারা করতে পারে। সিবিআই তার আইনি অধিকারের মধ্যে যেটা করার সেটা করবে। একটা জিনিস মনে করিয়ে দেওয়া ভালো যে সিবিআইকে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল ইটস এ কেজ প্যারট, খাঁচাবন্দি তোতা, এবং এই অভিযোগ বরাবর বিরোধীদের থেকে উঠেছে, বিশেষ করে এই বিজেপি সরকার সম্বন্ধে, যে তারা সিবিআই ইডিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এখন আমি তো কেসগুলো কী জন্য এ করছে ডিটেলস জানি না, শুধু আমি মন্তব্য করতে পারবো না। আমি আশা করি তারা আইন মেনে তাদের অধিকারের মধ্যেই যা করার করছে। থ্যাংক ইউ।